আজকে আমরা মূলত আলোচনা করব হচ্ছে চ্যাপ্টার 3A, যেটা হচ্ছে আমাদের অন্তরীকরণ নিয়ে আলোচনা। তো এই অন্তরীকরণের আজকে আমরা বেসিক বিষয়গুলো আগে ক্লিয়ার করব, এরপরে আমরা ধারাবাহিকভাবে চ্যাপ্টারের প্রত্যেকটা বিষয় আলোচনা করার চেষ্টা করব। তাহলে অন্তরীকরণ কি এই বিষয়টা আগে আমাদের বুঝতে হবে। সেটা হলো যে অন্তরীকরণের আগে আমরা এই জিনিসটা আগে ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে অন্তরক সহগ কাকে বলে, অন্তরক সহক অন্তরক সহগ কাকে তুমি বলে। সেটা চেষ্টা করো। দেখ, খুবই চমৎকার একটা কনসেপ্ট। সেটা হলো যে কোন রেখার যে কোনো বিন্দুতে, আচ্ছা এই রেখাটা কি রেখা হতে পারে, যে কোনো, মানে একটা আমি যদি রেখা সেটা হতে পারে কি, মানে এক কথায় যদি বলি, যদি কোনো একটা, সেটা কি বক্ররেখা হতে পারে, সরল রেখা হলে তো আর আমাদের স্পর্শক বিষয়টা আসবে না। তো যার কারণে আমরা এখানে একটা বক্ররেখা চিন্তা করতেছি, এই যে এটা একটা বক্ররেখা কার্ভ। তাহলে আমাদের কোন রেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢালকে ওই বিন্দুতে ওই রেখার অন্তরক সহগ বলে। আচ্ছা, এখন আমরা এটা একটা অক্ষ আঁকছি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হলো আমাদের এক্স অক্ষ, এরপরে জি হচ্ছে এটা আমাদের ওয়াই অক্ষ। আচ্ছা, এখন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যে আমি প্রথম চতুর্ভাগে, যে এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ, এই প্রথম চতুর্ভাগে আমরা কি করছি, আমরা প্রথম চতুর্ভাগে একটা বক্ররেখা অঙ্কন করছি, যে এটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো একটা কি বক্ররেখা। তো এই বক্ররেখা, বক্ররেখা বলতে আমি কাকে বোঝাচ্ছি, যে কোন রেখায়, যে এখানে কোন রেখা বলছে, এখানে আমি কোন রেখা বলতে আমি একটা বক্ররেখা নিলাম, এই বক্ররেখার যে কোনো বিন্দুতে। আমি চাইলে এই জায়গাটা তো নিতে পারতাম, আমি চাইলে এই জায়গাও নিতে পারতাম, আমি চাইলে এই জায়গাও নিতে পারতাম, অথবা আমি চাইলে এই যেখানে এই স্পর্শকটা অঙ্কন করছি সেখানেও আমি নিতে পারি। তাহলে কোনো রেখার যে কোনো বিন্দুতে, মানে এই বিন্দুটাতে আমি নিছি, এই বিন্দুটাতে যদি আমরা একটা স্পর্শক অঙ্কন করি, এই স্পর্শকে যে আমরা ঢাল পাবো, এই বিন্দুটাতে ঢাল পাবো, সেই বিন্দুটাতে ওই রেখার অন্তরক সহগ বলা হয়ে থাকে। আচ্ছা, ভাই আপনার এই ভয়েস রেখার বাইরে বেজে আসতেছে। ধরো এই জায়গায় আমাদের এখানে একটা বিন্দু আছে, এখানে আমরা যে এই যে আমরা যে বিন্দুটা নিছি, এই বিন্দুটার ধরো নাম দিলাম কি এক্স কোমা ওয়াই, পি অফ এক্স কোমা ওয়াই, আমি এটা আমি নাম দিতেই পারি বা দিলাম। এক্স কোমা ওয়াই বিন্দুটাতে আসতে হলে আমার কি করতে হবে, এক্স পরিমাণ এই পর্যন্ত আসতে হবে, এরপর উপরের দিকে ওয়াই পরিমাণ এতটুকু আসতে হবে। এই যে আমরা এই বিন্দুটাতে আসতে হলে আমার কি পরিমাণ, এক্স অক্ষে আমার এতটুকু পর্যন্ত আসতে হবে এবং ওয়াই অক্ষে আমার এইটুকু পর্যন্ত আসতে হবে, তারপরে আমরা এই বিন্দুটা পাবো। মানে এখানে যদি আমি একটা বিন্দু কল্পনা করি, যে বিন্দুটা হচ্ছে কি পি অফ এক্স কোমা ওয়াই, তাহলে আমাদের এই যে বিন্দুটা যে আসলাম, এই বিন্দুটা আমাদের কি ওয়াই বাই এক্স, মানে ট্যান থিতা সমান সমান কি ওয়াই বাই এক্স, আমাদের এই ট্যান থিতাটা হচ্ছে কি, হলো আমাদের ঢাল, আর এই ওয়াই বলতে কি বোঝায়, কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই এক্স হচ্ছে কি ভুজ দ্বয়ের অন্তর, যেটাকে আমরা সূত্রে যদি লিখি তাহলে এই রকম আসবে। ঠিক আছে, তো এই রকম আমাদের চলে আসবে। তাহলে আমাদের অ্যাকচুয়াল কাহিনীটা হচ্ছে, আমরা যে ঢাল নির্ণয় করি, ঢাল ইকুয়াল টু আমরা কি জানি, ঢাল ইকুয়াল টু জানি যে কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর, এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কি ঢাল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ঢাল। আশা করছি এইটুক বিষয় তুমি বুঝতে পারছো যে কিভাবে আমরা ঢাল বের করতে পারি বা অন্তরক সহগ জিনিসটা কি। অন্তরক সহগ জিনিসটা বলতে এক কথায় যদি আমরা বলতে চাই, সেটা হলো যে আমাদের হচ্ছে অন্তরীকরণ সহগ মানে হচ্ছে ঢাল নির্ণয়। অন্তরীকরণ সহগ মানে হচ্ছে কি ঢাল নির্ণয় করা। এই বিষয়গুলো আর একটু সামারাইজ করতেছি, বুঝতে পারছো, জি ভাইয়া বলেন। আমি আর একটু সামারাইজ করতেছি। সেটা হলো যে আমরা অন্তরক সহগকে কি কিভাবে প্রকাশ করতে পারি, এটা দিয়ে প্রকাশ করতে পারি, এটা দিয়ে প্রকাশ করতে পারি, এটা দিয়ে প্রকাশ করতে পারি, এখানে হবে ওয়ান, এই সবগুলা দিয়ে আমরা প্রকাশ করতে পারি। এরপরে হচ্ছে কোন রাশির পরিবর্তনের হারকে আমরা কি বলি, অন্তরক সহগ বলি, যেহেতু হার আছে
এই কারণে আমাদের এই আমরা যদি একটা ভগ্নাংশ আঁকি তাহলে নিচে হবে আমাদের এক্স আর উপরে হবে আমাদের ওয়াই এর মানগুলা, ঠিক আছে? কেন হবে? কারণ হচ্ছে আমাদের এক্সটা হচ্ছে স্বাধীন চলক আর ওয়াইটা হচ্ছে কি আমাদের অধীন চলক। তাহলে আর পরিবর্তনের হার, পরিবর্তনের হার বলতে বোঝায় পার্থক্য। ওকে, তাহলে আমাদের এম ইকুয়াল টু কি আসে? ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। এরপরে হচ্ছে যে আমাদের অন্তরীকরণ কাকে বলে? যখন আমরা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এর অন্তরক সহগ নির্ণয়ের যে সিস্টেম বা পদ্ধতি সেটাকে আমরা বলি কি? সেটাকে আমরা বলি অন্তরীকরণ। ওকে, এইটুক পর্যন্ত আশা করছি ক্লিয়ার। এরপরে হচ্ছে আমাদের মূল নিয়ম, মূল নিয়ম আমরা শিখবো, কারণ এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই আমাদের অন্তরীকরণের যে বেসিক সূত্র সেই বেসিক সূত্রগুলো তৈরি হয়েছে। তো এই কারণে আমাদের এটা একেবারে সুন্দর মতো বুঝতে হবে, এটার প্রত্যেকটা বিষয় সুন্দর মতো বুঝতে হবে। তো আমরা আমরা যতগুলা রাশির বা ফাংশনের মান বের করব সেই মানগুলা সবগুলা ওয়াই ইকুয়াল টু দি হবে, মানে ওয়াই ইকুয়াল টু যেমন এখানে এফ অফ এক্স, এই এফ অফ এক্স এর জায়গায় সবকিছুই হতে পারে। কি কি হতে পারে? যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত হতে পারে, সাইন কস ট্যান সেক, তারপর হচ্ছে কোনো সমীকরণ হতে পারে যে 2x² + 3x + 4y, এরকম ইত্যাদি হতে পারে। এই সবগুলো হবে কি আমাদের ওয়াই ইকুয়াল টু দিয়ে আমাদের এগুলোকে চিন্তা করতে হবে। এখন আমরা অন্তরীকরণ কেন ব্যবহার করব? অন্তরীকরণ এই কারণে ব্যবহার করব, সহজ কথা হলো যে আমরা যদি একটা আয়তর কথা চিন্তা করি, মানে একটা যদি আয়ত অঙ্কন করি, একটা যদি আয়ত অঙ্কন করি সেই আয়তটার পরিমাপ করা খুবই সহজ, সেই আয়তটা পরিমাপ করা খুবই সহজ। কেন সহজ? কারণ এটার আমরা দৈর্ঘ্যপ্রস্থ, মানে দৈর্ঘ্যপ্রস্থ যোগ করলে আমরা এটার পরিমাপ কতটুকু আমরা সুন্দর মতো বলে দিতে পারবো, এটুকু আমরা বলতে পারি। কিন্তু আমরা একটা আঁকা বাঁকা জিনিসের বেলায় আমরা কি এটা পারবো? পারবো না। তখন আমাদের কি করতে হয়? এই অন্তরীকরণের সাহায্য নিয়ে এই জিনিসগুলা সুন্দর মতো আমরা পরিমাপ করতে হয় বা করতে পারবো। তাহলে আমরা যেমন একটা অঙ্কন, যদি একটা যদি একটা বক্ররেখা যদি অঙ্কন করি, এই বক্ররেখার এই প্রত্যেকটা মানে এই পুরোটার যদি আমি এখন পরিমাপ করতে যাই, ঠিক আছে, তাহলে আমার কি হবে? আমার কিছু কিছু জায়গা যাবে কি মিস হয়ে যাবে, কিছু কিছু জায়গা কি যাবে মিস হয়ে যাবে। তো এই মিস যাতে না হয় সেই কারণে আমরা কি করছি, এই অন্তরীকরণ জিনিসটা প্রয়োগ আসছে। এটা দ্বারা আমরা একেবারে প্রত্যেকটা অংশের একেবারে নিখুঁত ভাবে পরিমাপ করতে পারি। তো দেখো আমি এখানে একটা বক্ররেখা অঙ্কন করছি, এই বক্ররেখার আমি কি করছি অনেকগুলো, ঠিক আছে, অনেকগুলো আমি কি করছি স্পর্শক অঙ্কন করছি। এই যে এটা একটা স্পর্শক, তারপরে হচ্ছে এটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক, ঠিক আছে। অর্থাৎ আমি কি করছি এগুলাকে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করছি। আর অন্তরীকরণ মানেই হচ্ছে যে একটা জিনিসকে যত ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা যায়, যত ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায় সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অন্তরীকরণ, ঠিক আছে। আর অন্তরীকরণের ঠিক উল্টাই হচ্ছে আমাদের যোগজীকরণ, যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন মূলত আমরা আলোচনা করবো অন্তরীকরণ বিষয়টা নিয়ে। তো আমাদের এই যে আমি যে স্পর্শ একটা দুইটা তিনটা চারটা, এই যে 1 2 3 4টা, এই স্পর্শ গুলা এই বক্ররেখাটাকে দুইটা বিন্দুতে ছেদ করছে। কয়টা বিন্দুতে? দুইটা। একটা হলো এই যে এই বিন্দুটা, একটা হলো আমাদের এই বিন্দুটা, এই দুইটা বিন্দু। তো এই দুইটা বিন্দু যদি চিন্তা করি, দেখো তো আমরা জানি যে বিন্দু আমাদের তৈরি হয় কিভাবে। বিন্দু তৈরি হয় মূলত একটা হচ্ছে এক্স এর ভ্যালু থাকে, আরেকটা হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালু থাকে। এইটা নিয়ে আমাদের কি হয়? বিন্দু তৈরি হয়। এটা নিয়ে আমাদের বিন্দু তৈরি হয়। তাহলে আমাদের এখানে কি হবে, একটা এক্স, আরেকটা কত আমরা এখানে লিখছি এফ অফ এক্স লিখছি। এখানে এফ অফ এক্স কেন লিখছি? কারণ আমরা জানি এফ অফ এক্স ইকুয়াল টু কি ওয়াই, আর আমরা জানি যে বিন্দু কি হবে এক্স এর মান দিয়ে আর ওয়াই এর মান দিয়ে। তাহলে আমাদের এই বিন্দুটার স্থানাঙ্ক কি? এক্স কোমা এফ অফ এক্স। ওকে, এখন আমরা যে এই যে স্পর্শক গুলো দিয়ে এগুলোকে যে ক্ষুদ্র ক্ষুদ্র করতেছি, আমি যদি এখন এই ক্ষুদ্র অংশের সাথে ক্ষুদ্র জিনিস যদি যোগ করি তাহলে সেটার পরিবর্তন খুব বেশি হয় না, অল্প কিছু পরিবর্তন থাকে।
তো সেক্ষেত্রে আমি যদি এক্স এর সাথে এই বিন্দুটা যদি এখন কল্পনা করি, এই বিন্দুটা যদি এখন হিসাব করি, তাহলে আমার এক্স এর সাথে যদি আমি ডেল এক্স মানে অতি ক্ষুদ্র, ডেল এক্স মানে কি অতি ক্ষুদ্র পরিবর্তন আচ্ছা বা অতি ক্ষুদ্র মান, তো এটা আমরা যদি যোগ করি তাহলে একই রকম ভাবে আমরা এক্স এর সাথে আমরা কি যোগ করলাম বলতো, ডেল এক্স যোগ করছি। তাহলে আমার এই পরের যে ফাংশনটা এফ অফ এক্স, এটার বেলা আমার কি যোগ করতে হবে এক্স এর সাথে ডেল এক্স। অর্থাৎ আমরা কি করলাম, এই ক্ষুদ্র অংশের সাথে যদি ক্ষুদ্র অংশ, এই এক্স এর সাথে যদি ক্ষুদ্র অংশ যদি আমি যোগ করি, সেটার তেমন একটা কোনো পরিবর্তন বা পার্থক্য আমরা নিতে পারি না, বা তেমন একটা পরিবর্তন হয় না বা তেমন একটা সমস্যা হয় না, সহজ কথা। তো একই ভাবে আমি কি এই বিন্দুটারও স্থানাঙ্ক বের করতে পারবো, এই এই স্পর্শকটার এই বিন্দু, হ্যাঁ, তারপরে যে এই বিন্দু, এগুলো আমরা পারবো, চাইলে বের করতে পারি। তো আমরা এই একটা বিষয় পেলাম। আরেকটা বিষয় হলো যে আমরা যখন একেবারে অতি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করব, তখন একটা স্পর্শক এমন হবে যে দুইটা বিন্দু খুব কাছাকাছি, দেখো এই যে স্পর্শকটা, লাস্টের যে স্পর্শকটা আছে, এই লাস্টের স্পর্শকটা দেখো খেয়াল করে, যে এখানে যে বিন্দু দুইটা আছে, এই দুইটা বিন্দু একেবারে খুব নিকটে, মানে এক কথায় ধরতে গেলে একটা সরল রেখায় তারা পরিণত হয়ে গেছে। তো সরল রেখায় পরিবর্তন হওয়ার ফলে আমরা কি বলতে পারি, যে আমাদের অ্যাকচুয়ালি যে কাজটা হয়েছে সেটা হলো যে আমরা খুব সুন্দরভাবে এই জিনিসটার এখন পরিবর্তনটা পরিমাপ করতে পারবো। কেন? কারণ সরল রেখার হিসাব করা তো খুবই সহজ। আমি যদি বলি এই সরল রেখাটা হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে আমরা এটাকে পরিমাপ করে স্কেল দিয়ে মাপলে আমরা বলতে পারি যে হ্যাঁ, এটা 2 সেন্টিমিটার। ওকে, তো অ্যাকচুয়ালি আমাদের কাজগুলো কি হচ্ছে, যে আমরা একটা জিনিসকে বা একটা বক্ররেখাকে যদি অতি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করি, তারা একটা জায়গায় গিয়ে একেবারে তারা কি হবে, একটা সরল রেখায় পরিণত হয়ে যাবে। এই সরল রেখার আমি এই জায়গাটাতে, এই যে স্পর্শক বিন্দুটাতে আমি দুইটা বিন্দু কল্পনা করলাম, একটা বিন্দু হচ্ছে এক্স কমা এফ অফ এক্স, আরেকটা হলো এক্স এর সাথে আমরা কি যোগ করছি, এইচ যোগ করছি। আগেরটাতে যেমন আমরা ডেল এক্স যোগ করছি, এটাতে আমি কি করছি, এইচ যোগ করছি। আর আমাদের সকল হিসাব নিকাশ হবে এই টুক দিয়ে, আমাদের সূত্রের উৎপত্তি হবে এইচ দিয়ে, ডেল এক্স না। অর্থাৎ আমরা এটাকে এইভাবে বলতে পারি যে এইচ ইকুয়াল টু আমরা এটাকে বলতে পারি ডেল এক্স। এইচ ইকুয়াল টু কি, ডেল এক্স আমরা ধরতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা এই যে এটা আমরা একটা বিন্দুর স্থানাঙ্ক পেলাম, এই বিন্দুর আরেকটা স্থানাঙ্ক পেলাম, এটা তো আশা করছি এই পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আমরা এই বিন্দুগুলাকে ব্যবহার করে, এই বিন্দুগুলাকে ব্যবহার করে আমরা এখন ঢাল নির্ণয় করব। কারণ ঢাল নির্ণয় করতে পারলে আমাদের অন্তরীকরণ হয়ে যায়, কারণ ঢালের অ্যাকচুয়ালি ঢালটাই হচ্ছে কি আমাদের অন্তরীকরণ। তাহলে এখন আমরা ঢাল বের করবো। ঢাল বলতে আমরা কি জানি বলতো, একটু আগে আমরা শিখছি, সেটা হচ্ছে যে কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর। তাহলে আমরা এই এই বিন্দুটা আর এই বিন্দুটা, এই দুইটা বিন্দুর এখন আমরা ঢাল নির্ণয় করব। তাহলে আমরা ঢাল নির্ণয়ের সূত্র কি বলতো, কোটি দ্বয়ের অন্তর, তার মানে কি এইটা হচ্ছে আমাদের আর এইটা হচ্ছে আমাদের কোটি, কারণ এই যে দেখো কোটি দয়ের অন্তর ভাই ভুজের অন্তর। এইটা কোটি, আর এই যে এইটা আমি যেখানে টিক চিহ্নটা দিছি এটা কোটি। তাহলে কোটি দ্বয়ের অন্তর, অন্তর বলতে কি, এই বড়টা বিয়োগ ছোটটা, মানে পরেরটা বিয়োগ আগেরটা, তার মানে এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স। আর নিচে কি হবে, ভুজ দ্বয়ের অন্তর, ভুজ কোনটা, ভুজ হলো আমাদের এইটা, ভুজ হলো কোনটা, এই যে এটা, এটা হলো আমাদের ভুজ, আর এখানকার ভুজ কোনটা, এই যে এক্স। তার মানে এবার হচ্ছে কি আমাদের ভুজ দ্বয়ের পার্থক্য, তার মানে কি এক্স প্লাস ডেল এক্স মাইনাস এক্স। এবার আমরা যদি এটা কাটাকাটি করি, মানে এই উপরে যা আছে তাই থাকবে, নিচেরটা এইটা আর এইটা কি যাবে, কাটা যাবে, কাটা গেলে কি থাকবে, শুধু ডেল এক্স থাকবে। তাহলে আমরা কি পেলাম, এটা ঢাল এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল এক্স। তো আশা করছি এটার আমরা ঢাল নির্ণয় করা বুঝে গেছি। এখন আমরা কি করব, এখন আমরা যে কাজটা জি করব সেটা হলো যে এই দুইটা বিন্দুর এখন আমরা ঢাল নির্ণয় করব। কোন দুটা বিন্দু, এই দুইটা বিন্দুর আমরা ঢাল নির্ণয় করব। ঢাল নির্ণয়ের তরিকা তো এই সেম, সিস্টেম সেম। আচ্ছা, তার আগে এইটার সাথে আমরা আরেকটা, আমাদের যেহেতু সূত্র প্রতিষ্ঠা করা আমাদের মেইন টার্গেট, যে বেসিক জিনিসটা তৈরি করা আমাদের মেইন ফোকাস, তাহলে আমরা এটার সাথে এখন আমরা কি করব, লিমিট ইউজ করব। কি লিমিট, ডেল এক্স টেন্স টু জিরো, মানে
আমাদের এই ডেল এক্স এর মানটা শূন্যর খুব কাছাকাছি, শূন্যর খুব কাছাকাছি। তাহলে মনে রাখবা, এখানে একটা বিষয় বলে রাখি, এই যে লিমিটের পরে, এই যে লিমিটকে আমরা সংক্ষেপে LIM দিয়ে প্রকাশ করি, এই লিমিটের এই জায়গায় তুমি যা লিখবা সেটা অলওয়েজ এই নিচে হবে, এটা মাথায় রাখবা। অলওয়েজ তুমি যা রেলাই করো, হ্যাঁ যেটাই করো না কেন তুমি, হ্যালো, যে লাইনটা আবার বলেন তো, এই লাইনটা এই যে তুমি যখন ডেল এক্স ট্রান্স টু জিরো নিবা, এইখানে যেটা থাকবে এইটা এই যে এই জায়গায় অলওয়েজ হবে। ধরো তোমার কোনো কারণবশত এখানে ডেল এক্স নাই, এখানে এইজ আছে, এইজ আছে, এইজ ট্রান্স টু, ধরো এইজ ট্রান্স টু জিরো আছে, এইজ ট্রান্স টু জিরো আছে, সেক্ষেত্রে তোমার এই জায়গায় কি হবে, জিরো। এই, ওকে, বিষয়টা এই জিনিসটা কোনোভাবে ভুল করা যাবে জি না, হ্যাঁ ভুল করা যাবে না, ঠিক আছে, কারণ এগুলো একেবারে পিওর বেসিক বিষয়। আচ্ছা তাহলে এটুকু আমাদের আমাদের সূত্র প্রতিষ্ঠা করা হয়ে গেছে কিন্তু, ঠিক আছে, এটাই হলো আমাদের কি অন্তরক সহগের সূত্র, মানে বেসিক সূত্র, কমন সূত্র এটা। তো আমরা এই সূত্রটা চেয়ে সবচেয়ে বেশি ব্যবহার করব এই সূত্রটা, ঠিক আছে, এই যে এই সূত্রটা। এই জিনিসটা আসছে কিভাবে ভাই, সহজ কথা, আমি এই যে একটু আগে বললাম যে আমরা এখন এই দুইটা স্থানাঙ্কের আমরা কি বের করব, ঢাল বের করব। ঢাল বের করার সিস্টেম কি, কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই অন্তর। তাহলে কোটি দ্বয়ের অন্তর আমরা এই যে বের করলাম, এই যে কোটি দ্বয়ের অন্তর x প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস এইচ মাইনাস এক্স, কাটাকাটি গেল, গেলে নিচে এইচ থাকবে। এবার আমরা একটু আগে বললাম যে এইখানে যাহা থাকে নিচে তাহা হবে, তাহলে এইখানে যেহেতু আমরা এইচ নিচ্ছি, কারণ আমাদের এখানে ক্ষুদ্র পরিবর্তনটা কি এইচ, এই কারণে এইচটা নিচে হবে, আশা করছি ক্লিয়ার। এই জায়গায় আমি এই জিনিসটাকে ফাইন্ড আউট করে রাখছি যে এইচ ইকুয়াল টু ডেল এক্স, এটা হচ্ছে কি অতি ক্ষুদ্রতাই, মানে খুবই ক্ষুদ্র, ঠিক আছে, মানে ধরতে গেলে এরকম 0.00001। তো এই মানটা কি আমাদের, আমরা চাইলে এটা এই মানটুকুকে আমরা কি নেগলেক্ট করতে পারি, অগ্রাহ্য করতে পারি, তো এই কারণে এই বিষয়গুলো। তো এই হচ্ছে আমাদের মূলত, এইটা হচ্ছে আমাদের সূত্র, এই সূত্রটা আমরা যখন মূল নিয়মের যত ম্যাথ সলভ করবো তখন আমাদের এই জিনিসটা লাগবে। তো এইটুক গেল, এরপরে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা সলভ করতে হলে আমাদের কয়েকটা সূত্র লাগবে। এর মধ্যে প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর ধারা, ই টু দি পাওয়ার এক্স এর ধারা ইকুয়াল টু কি হয়, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস, এই জায়গাটাতে আমাদের এটা হবে এক্স কিউব, হবে এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এক্স এন পাওয়ার এক্স পাওয়ার এন ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, মানে অ্যাকচুয়ালি আমাদের ই টু দি পাওয়ার এক্স এর ধারা হবে আমাদের এইটা। এই সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ এটা আমাদের এই ম্যাথ করতে গিয়ে এটা আমাদের প্রয়োজন পড়বে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র, সেটা হচ্ছে লন 1 প্লাস এক্স এর যে ধারা, সেই ধারাটা কি, লন 1 প্লাস এক্স এর ধারা সমান সমান কি হবে, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স পাওয়ার 4 বাই 4 প্লাস, মানে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এইভাবে যাবে এই ধারাটা। এরপর আমাদের তৃতীয় সূত্র, ডট ডট এন পর্যন্ত। হ্যাঁ, এখন ডট ডট পর্যন্ত, আমাদের যতগুলা পর্যন্ত প্রয়োজন হবে আমরা ততগুলো লিখবো, ঠিক আছে। এরপরে তৃতীয় যে সূত্রটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1, এই সূত্রটা আমাদের লাগবে, ঠিক আছে। এরপরে আমাদের চতুর্থ যে সূত্রটা সেটা হচ্ছে কি, সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল টু 2 সাইন সি মাইনাস ডি বাই 2 কস সি প্লাস ডি বাই 2, এই সূত্রটা লাগবে। আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে কস সি মাইনাস কস ডি, এটা আমরা ম্যাথ করতে গিয়ে ওই সূত্রটা আমরা জানবো, ঠিক আছে। তো আচ্ছা এই বিষয়গুলো হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের বেসিক বিষয়। তো আমরা এই যে বেসিক বিষয়গুলো যে বুঝলাম, এগুলোর উপর ভিত্তি করে আমরা পরবর্তী ক্লাসে ম্যাথ করব, ঠিক আছে। আজকের এই পুরো ক্লাসে যদিও তোমার জি কথা ভাই, বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবা, ঠিক আছে। তো